আইনজীবীদের নির্বাচন অনুষ্ঠিত হয় কোর্ট বিল্ডিং এলাকায়। আইনজীবীদের নির্বাচন অনুষ্ঠিত হয় কোর্ট বিল্ডিং এলাকায়। সাক্ষাৎকার দিচ্ছেন আইনজীবীগণ। আজকে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন 10 ফেব্রুয়ারি, আমাদের সাংবিধানিক বাধ্যবাধকতা 10 ফেব্রুয়ারি, যদি 10 ফেব্রুয়ারি বন্ধ থাকে তার পরের দিন আমরা নির্বাচনটা অনুষ্ঠিত হয়। আমরা আজকে উৎসবমুখর পরিবেশে সব প্যানেল রেডি, সুন্দর এবং সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হচ্ছে এবং শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক, সবাই যার যার মতো করে ভোট প্রদান করতেছেন। এই ধরনের সুন্দর পরিবেশ এখানে আমরা চাই, অদূর ভবিষ্যতেও যাতে এই সুন্দর পরিবেশ বজায় থাকে। থ্যাংক ইউ। প্রার্থীরা দলের সাথে সম্পর্কিত, কিন্তু আমরা যেহেতু কালোকোটের অধিকারী, আমরা কালোকোট পরি, সবাই আমরা এক অপরের ভাই। আমরা আমাদের নির্বাচন ভোট প্রয়োগ করা পর্যন্ত আমরা দলীয় দর্শনে বিশ্বাস করে ভোট প্রয়োগ করবো। আমরা হচ্ছে বঙ্গবন্ধু আওয়ামী পরিষদ সমন্বয় পরিষদ। এবছর আমাদের ফেব্রুয়ারির 10 তারিখ আমাদের বারের ইলেকশন হচ্ছে। খুব উৎসবমুখর পরিবেশে আমাদের ভোট শুরু হয়েছে সকাল 9টা থেকে এই পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ভোটাররা ভোট দিয়ে যাচ্ছেন। ইনশাআল্লাহ বিকাল 4টা পর্যন্ত এইভাবে আমাদের বিজ্ঞান এবারও খুব শান্তিপূর্ণ সুষ্ঠু ভোট হচ্ছে। আমরা আমাদের প্যানেলের জয়ের ব্যাপারে আশাবাদী, ইনশাআল্লাহ আমাদের প্যানেল খুব ভালোভাবে জিতবে। আজকে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির 2019-এর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে শান্তিপূর্ণভাবে। এখানে মুক্তিযুদ্ধের আওয়ামী পন্থী সমন্বয় পরিষদ থেকে একটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে একটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সমমান আইনজীবী সংসদ থেকে একটা প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং গণতান্ত্রিক আইনজীবী সমিতির পক্ষ থেকে একটা প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে সকল আইনজীবী যারা ভোটার হয়েছেন তারা নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আমরা আশা করছি প্রতিবারের মতো এবারও শান্তিপূর্ণভাবে এবং আইনজীবীদের অধিকার আদায়ের জন্য আইনজীবীদের স্বার্থ সমুন্নত রাখবে এ ধরনের প্যানেল নির্বাচিত হবে। খুব উৎসবমুখর, দেশে গণতন্ত্র না থাকলেও আমাদের এখানে খুব গণতান্ত্রিক পরিবেশ। আমরা সবাই মিলে ইলেকশন করি, আবার পক্ষ বিপক্ষ দল মতো আমরা সবাই আবার মিলেমিশেও থাকি। যতক্ষণ নির্বাচন থাকে উৎসবমুখর থাকি, যেই জিতুক আমরা তাকে কংগ্রেচুলেট করে তাকে নিয়ে কাজ করি। এইটাই গণতন্ত্রের যেই নমুনা যখন সিস্টেম সেটা আমাদের এখানে আছে। আমরা খুবই উৎসবমুখের অবস্থায় নির্বাচন করছি। আজকে তো আপনাদের এখানে ইলেকশন, ইলেকশন নিয়ে আপনার মতামতটা কি? আজকে সেই বহুল প্রত্যাশিত ইলেকশন, আজকে 10ই ফেব্রুয়ারি। আজকেই বোঝা যাবে যে আমাদের চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিতে সভাপতি
আপনার জয়েন্ট সেক্রেটারি জিএস এজিএস কে হবেন। আমাদের চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিতে একটা ঐতিহ্যবাহী একটা সমিতি। আমাদের এখানে সব কিছুর দল মত নির্বিশেষে সব কিছুর ঊর্ধ্বে আমাদের ইলেকশনটাকে প্রাধান্য দেওয়া হয়। এছাড়া আমাদের এখানে যে নেতৃত্ব দেওয়ার যে নেতারা রয়েছেন, ওনারা সবসময় এখানে সর্বদা দুর্নীতিমুক্ত প্রভাবমুক্ত নির্বাচন করার জন্য শতভাগ প্রচেষ্টা। আমাদের ইলেকশনটা সবসময় গণতান্ত্রিকভাবেই সব মানে যে কোনো দল হোক, এখন আপনি নিজে দেখছেন, আপনি যদি দেখে আমরা সভাপতি পদে সিনিয়র আইনজীবী এসএম বদরুল আনোয়ার সাহেব, সাধারণ সম্পাদক পদে কাশেম চৌধুরী এবং সহসাধারণ সম্পাদক পদে কবির হোসেনকে আমরা মনোনয়ন দিয়েছি, আমাদের প্যানেল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। তো আমরা আশা করছি আমরা গত নির্বাচনে জেলা আইনজীবী সমিতির গত নির্বাচনে এখানে 19টি পদের মধ্যে সাধারণ সম্পাদক সহ আমরা 12টি পদে আমরা জয়লাভ করেছিলাম। আমাদের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত সমন্বয় পরিষদ তারা সভাপতি সহ 60টি পদে জয়লাভ করেছিল। তো এবার আমাদের প্যানেলের অবস্থা অত্যন্ত ভালো, সভাপতি সিনিয়র সহসভাপতি সহসভাপতি সাধারণ সম্পাদক সহ আমরা আশা করছি আমরা একটা ভালো ফলাফল, গতবারের নেই একটা ভালো ফলাফল হবে আমরা এটা আশা করছি। আমাদের প্যানেলের অবস্থা ইনশাল্লাহ ভালো আছে, আমাদের দল, আমাদের এখানে যে আইনজীবী সংগঠন, আমাদের অন্যান্য শরীরমুক্ত যারা সংগঠন আছে সবাই আমরা ঐক্যবদ্ধ আছে, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। এবার আমাদের সংগঠন ইনশাল্লাহ অতীতের যে কোনো সময় চাইতে আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা আমাদের ভোটাধিকার এখানে আইনজীবী নির্বাচন শুরু হওয়ার সাথে সাথে আমরা দেখেছি সবাই শৃঙ্খলাবদ্ধ হয়ে সারিবদ্ধভাবে ভোট দিচ্ছে, তার মধ্যে আমিও ছিলাম প্রথম। আমরা 9:05 আমি প্রথম ভোট দিই, অন্যান্য সবাই ভোট দিয়েছে আমাদের মতো। এইভাবে চলতে চলতে প্রায় 2টা পর্যন্ত চললো ভালো মতে, তার কিছুক্ষণ একটু ভোটার সংখ্যা কমছিল, বারবার নির্বাচন কমিশন থেকে বলতেছে যে আপনারা এখন খালি যাচ্ছে, আপনারা আসুন ভোট দিয়ে যান, পরবর্তী আর ভিড় হয়ে যাবে। কথাটা ঠিক, 2টার পর থেকে যেহেতু 4টা পর্যন্ত 2 ঘন্টা দেখা যায় যে বিভিন্ন উপজেলা থেকে, যেমন পটিয়া, সাতকানিয়া, রাঙ্গনিয়া, বাসকালি, এখান থেকে বিভিন্ন ভোটাররা এসেছেন, আইনজীবীরা এসেছেন, ওনারা ভোট দিচ্ছেন। তখন আমাদের এখানে চিটাঙ্গুরের বাকিরা ছিল, ওনারা এসেছেন, তখন একটু ভিড় পরিলক্ষিত হয়। তবু ভিড় পরিলক্ষিত হলে 4:15 আগেই নির্বাচন কমিশন বলতে আর বেশিক্ষণ সময় নেই, আপনারা যারা যারা আছেন আমরা 4টার মধ্যে আমাদের নিজস্ব আওতার মধ্যে ঢুকিয়ে রাখবো। আমি একজন জুনিয়র অ্যাডভোকেট, শিক্ষানবিশ হিসেবে আছি, আমার নাম জুলিয়েট জোয়ান টোস্কানো। তো আমরা তো প্রতি বছরই দেখছি যে আমাদের এই নির্বাচনটা হচ্ছে যে অ্যাকচুয়ালি একটা উৎসব, কোর্ট আদালত পাড়ার একটা নির্বাচনী উৎসব যেটাকে বলি। নির্বাচন হ্যাঁ সব জায়গাতেই হয়, রাজনৈতিক নির্বাচনগুলোই বিশেষ করে আমরা দেখেছি, কিন্তু আমাদের এই চট্টগ্রাম জজ কোর্টের যে নির্বাচনটা, চট্টগ্রাম জেলা আইনজীবী পরিষদের নির্বাচন, এটা আসলেই একটা ভিন্নতর ধাঁচের একটা নির্বাচন। আমরা আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা নির্বাচন হচ্ছে, উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে, আমাদের এখানে কোনো অসুবিধা নেই। এবং বর্তমান যে ইলেকশন কমিশনকে আমি ধন্যবাদ দিচ্ছি, তারা সুষ্ঠুভাবে সেই নির্বাচন পরিচালনা করছে বলে, এবং ইলেকশন বারের ইলেকশন কমিশনকে আমরা ধন্যবাদ দিচ্ছি যে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করছে। এবং আমাদের মতো যে পরিবেশ আছে, এই পরিবেশ যদি সমস্ত দেশে থাকতো, তারা আজকে দেশের গণতন্ত্রের অবস্থা, শাসন ব্যবস্থার অবস্থা এবং সুশাসন অবস্থা ভিন্ন রকম হতো। আপনাকে ধন্যবাদ। না, আমাদের নির্বাচন আল্লাহর মধ্যে খুব সুন্দরভাবে হচ্ছে, আমাদের কার্যনির্বাহী কমিটির অনুমোদন সাপেক্ষে আমরা একটা নির্বাচন কমিশন করেছিলাম, সেই কমিশনের নিয়ন্ত্রণে নির্বাচন হচ্ছে। আমাদের বিজ্ঞ বন্ধুরা সবাই সুশৃঙ্খলভাবে ভোট দিতে এসছেন এবং ভোট দিচ্ছেন, 4টা পর্যন্ত ভোট চলবে, এরপরেও যদি ভোটাররা লাইনে থাকেন যতক্ষণ লাইট শেষ না হবে ততক্ষণ ভোট চলবে। এখানে রাজনৈতিক দলের পক্ষ থেকেও সবাই নির্বাচনে কন্টেস্ট করছেন, তবে সবার মধ্যে একটা শান্তিপূর্ণ অবস্থান রয়েছে, কোনো রকম দুর্ঘটনা বা মানে অতিমাত্রায় কোনো উৎসাহ দেখা দিচ্ছে ইয়ে করছে না, যার যার নির্বাচন সে করছেন, ভোটাররাও শান্তিপূর্ণভাবে এসছেন আর যারা ক্যান্ডিডেট তারাও শান্তিপূর্ণভাবে আছেন। আমরা আশা করছি আমি আমার নির্বাচনী এই পরিবেশ অক্ষুণ্ণ থাকবে শেষ পর্যন্ত। ধন্যবাদ।
রিপোর্ট করেছেন সিনিয়র রিপোর্টার রেজাউল হাসান কায়সার, ডেক্স নিউজ, এ প্লাস টিভি।